দর্শকদের স্যার অনেক ক্ষেত্রে যেটি জানবার বিষয় থাকে যে কখন আসলে পেট কেটে অপারেশন করতে হবে, আবার কখন আসলে এই যে ল্যাপারোস্কোপি বা এন্ডোস্কোপিক সার্জারির কথা বলছি সেটি আসলে প্রয়োজন হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা রোগী রয়েছেন তারাই আসলে এসে বলেন যে না, তারা আসলে পেট কেটে অপারেশন করবেন না, তারা এই ল্যাপারোস্কোপিক সার্জারির দিকেই যাবেন। এটি আসলে কখন কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা একটা হলো যে এটা যখন এটার বেনিফিট মানুষ পাচ্ছে মিনিমাল ইনভেসিভ বা ল্যাপারোস্কোপিক সার্জারির, তখন অনেকে ডিজায়ার করে যে আমি ল্যাপারোস্কোপিতে করব। তখন যে সার্জনের কাছে যাবে সে ডিসিশন নেবে যে তার সার্জারিটা ল্যাপারোস্কোপিতে বেটার কি না, তার ফেসিলিটিস কোথায় আছে, যে কোথায় সে সার্জারিটা করতে গেছে সেইখানে তার ফেসিলিটিস, ইনস্ট্রুমেন্টাল এবং অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো যদি থাকে, ওটির এনভায়রনমেন্ট সহ সব কিছু মিলাই যদি থাকে মেশিনারিজ, তাহলে সে সার্জন স্কিল থাকলেও ডেফিনেটলি ফার্স্ট চয়েস থাকবে ল্যাপারোস্কোপি। জি হ্যাঁ, খরচের বিষয়টি যদি স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিতে পারি। খরচের বিষয় আসলে খুব এখন শুরুতে ল্যাপারোস্কোপির জন্য যেখানে ডিভাইস এবং অন্যান্য জিনিস অথবা সার্জন কম ছিল বা হসপিটাল ফেসিলিটি কম ছিল, সেক্ষেত্রে বেশ কিছু ডিফারেন্স হয়তো মনে করা হয়তো ল্যাপারোস্কোপিতে টাকা বেশি নেওয়া হয়। কিন্তু এখন যে অবস্থার আমাদের যথেষ্ট সার্জন আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলেও এই সার্জারিটা ছড়িয়ে গেছে, ফলে এখন এই ধরনের কোনো সম্ভাবনা নাই। আর আমি যদি তুলনামূলক চিন্তা করি, যেমন আমার ল্যাপারোস্কোপিতে আমার একদিন থাকা লাগে হসপিটালে, সেক্ষেত্রে তার আনুষঙ্গিক খরচ অনেক কমে যায়, ওষুধের পরিমাণ কমে যায়। তারপরে যদি পেট কেটে করা হয় তাহলে ল্যাপারোস্কোপির জন্য হয়তো ডিভাইস এবং ইনস্ট্রুমেন্টের জন্য একটু অ্যাডিশনাল চার্জ আছে, কিন্তু এই সেই চার্জটা যদি সে একদিনে সেরে যায়, সাত দিন তার থাকা লাগে, ওই যে টোটাল যে কস্টিং মনে করি, তাহলে অলমোস্ট আমি মনে করি ল্যাপারোস্কোপির চার্জ এটা বেশি বলা যাবে না, ক্ষেত্র বিশেষে এটা কমই হয়ে থাকে। আপনি এন্ডোস্কোপিক সার্জারির কথা বলছিলেন, বিভিন্ন পলিপের কথা বলছিলেন, সেক্ষেত্রে এটি আসলে কখন প্রয়োজনীয়? এন্ডোস্কোপি এমন একটা জিনিস আসলে, এটা আমরা এন্ডোস্কোপিতে রোগ নির্ণয় এবং নিরাময় দুটিই করতে পারি ক্ষেত্র বিশেষে। বিশেষ করে আমাদের গাট রিলেটেড যে সার্জারি, মনে করেন একটা স্টমাকে একটা সাসপিশাস লিশন থাকে, সেটা আমরা বায়োপসি করতে পারি। যদি লিশনটা ছোটো হয়, পুরা লিশনটা আমরা এক্সিশন করে, পলিপ হোক আর টিউমার হোক, আমরা এক্সিশন করে দিতে পারি এন্ডোস্কোপির মাধ্যমে। সেক্ষেত্রে তো আরও ইজি, এটা কোনো কাটাচিরও নাই এবং কোনো ফুটাও করা লাগে না, অর্থাৎ ন্যাচারাল ওরিফিস দিয়ে আমরা মুখ গোবর দিয়ে আপার জিআই এন্ডোস্কোপি করি একটা অংশ, আর পায়খানার রাস্তা দিয়ে নিচ থেকে কলন সহ একদম পরিপাকতন্ত্র, বৃহদন্ত সমস্ত কিছু আমরা কলোনোস্কোপির মাধ্যমে করতে পারি। এন্ডোস্কোপিক নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম যে এন্ডোস্কোপিক স্যার, ইতিমধ্যে আমি যেটুকু বললাম, গাট এন্ডোস্কোপির মাধ্যমে পলিপেক্টমি ছোটোখাটো টিউমার রিসেকশন করতে পারি। আরও বিষয় আছে এন্ডোস্কোপির, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন ইআরসিপি একটা টার্ম জানেন, যার মাধ্যমে আমরা পিত্তর পাথর বের করে নিয়ে আসতে পারি। ওপেন অনেক ডিফিকাল্ট এবং অনেক পেশেন্টের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে থাকে। পিত্ত নালীর পাথর আমরা ইআরসিপির মাধ্যমে, ইআরসিপির প্রুফ ঢুকে ডিয়ার নাম দিয়ে আমরা যে নালীর মুখ, আমরা বিভিন্ন ধরনের বাস্কেট ফর্স এগুলো ঢুকিয়ে আমরা ওইখান থেকে পাথর নিয়ে আসতে পারি, যেটা অনেক ডিফিকাল্ট একটা সার্জারিকে এন্ডোস্কোপির মাধ্যমে একদম ইজি করে নেওয়া যায়। এবং সে ওই দিনে এন্ডোস্কোপির যে সার্জারিগুলো ওটি ডেকিস হিসেবে সে দিনে করে দিনেই ফিরে চলে যেতে পারে, এটা একটা বিশাল উপকার থাকে। আর কলোনোস্কোপির মাধ্যমে অনেক পলিপ থাকে, যেটা সাসপিশাস পলিপ থাকে, ভবিষ্যতে ক্যান্সার হইতে পারে, সেটা আমরা রিমুভ করে দিতে পারি। অথবা ডায়াগনোস্টিক পারপাসে কোনো একটা আলসার থাকুক, এই আলসারটা ম্যালিগন্যান্ট কি না সেটাও আর্লি ডায়াগনোসিসের জন্য আমরা বায়োপসি নেওয়াটা কলোনোস্কোপির মাধ্যমে ঘাটের যে কোনো অংশ থেকে নিতে পারি, ফলে এগুলার মেরিটস অনেক বেশি। এবং এইগুলা এখন আগে শুধু মেডিসিনের এরা অথবা মেডিকেল রিলেটেড মেডিসিনের পার্সনরা যে কাজটা করতো সেটা আমরা ডায়াগনোস্টিক বলা হয়তো, শুধু দেখতো যে লিশনটা কি, কিন্তু এখন সার্জিক্যাল এন্ডোস্কোপির টার্মটা অ্যাপ্লাই হয়ে গেছে সর্বত্র সারা ওয়ার্ল্ডে, যে এন্ডোস্কোপির মাধ্যমে সার্জারিও আমরা করতে পারি। এই জন্য আমাদের এখন এন্ডোল্যাপোস্কোপিক সার্জারি এনটিটিটা একসাথে চলে আসছে, যেটা এন্ডোস্কোপির মাধ্যমে সার্জারি। ধন্যবাদ স্যার আপনাকে।